আমরা প্রত্যেকটা মা বাবাই চাই বাচ্চাটা পূর্ণাঙ্গ হয়ে জন্মগ্রহণ করুক, কি বলেন? এটা চাই না, বাচ্চার কোনো অঙ্গ প্রত্যঙ্গ খুঁত না থাকুক, নিখুঁতভাবে বাচ্চাটা এই পৃথিবীতে আসুক, এটা চায় না এমন পৃথিবীতে মা বাবা আছে? নাই। প্রত্যেক মা বাবাই চায় বাচ্চা জ্ঞানী হোক, কি হোক, জ্ঞানী হোক, চরিত্রবান হোক, হৃষ্টপুষ্ট হোক, সুন্দর হোক, এটা আমরা প্রত্যেক মা বাবাই চাই না? প্রত্যেক মা বাবাই চায়। এর জন্য নির্দিষ্ট কোনো আমল নেই, তবে ওলামায়ে কেরাম বিভিন্ন সুরার অর্থের প্রতি লক্ষ্য রেখে বলেছেন যে প্রথম মাসে যদি কোনো গর্ভবতী মা বেশি কোরআনের তৃতীয়তম সুরা সুরায়ে আলে ইমরান যদি বেশি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা এই বাচ্চাকে দামি এবং সম্মানী বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর মাসে যদি কোনো ব্যক্তি, কোনো গর্ভবতী মা সুরায়ে ইউসুফ বেশি পাঠ করে, তাহলে এই বাচ্চা সুন্দর হবে। বাচ্চা কি হবে? সুন্দর হবে। সুন্দর মানে সুন্দর বলতে কি বুঝি? গায়ের রং ফর্সা? সুন্দর বলতে কি সাদা? না, সুন্দর মানে তার মুখের গঠন প্রণালী। হ্যাঁ, অনেক কালো মানুষ আছে যারা সাদা চামড়ার চেয়েও দেখতে গঠন প্রণালীতে অনেক সুন্দর, আছে না? নাই, আছে না? তো সুন্দর বলতে খুব সুন্দর সুঠাম দেখি হবে। তিন নম্বর হচ্ছে, তিন নম্বর মাসে সুরায় লোকমান সুরায় মারিয়াম যদি কোনো ব্যক্তি, কোনো গর্ভবতী মা বেশি তেলাওয়াত করে, তাহলে এই বাচ্চা দানশীল হবে। কি হবে? বাচ্চা দানশীল হবে, দান দক্ষিণা বেশি করবে, উদার মাইন্ডেড থাকবে, প্রচুর পরিমাণে কি করবে? দান খায়রাত করবে। এখন ভাববেন তাহলে হুজুর এটার পড়তাম না, বাচ্চা যদি প্রচুর পরিমাণে দান খায়রাত করে তো আমার কাঙ্গাল বানায় ছাড়বে, এরকম না? দানের দ্বারা কি সম্পদ কমে? কি বলেন, সম্পদ কমে না? আল্লাহ বলেন তুমি এক টাকা দাও, আমি আল্লাহ এটার সব এক গুণ না দশ গুণ দিই, সুবহানাল্লাহ। দশ গুণ দেই শুধু না, আবার অন্য দিক দিয়ে দশ গুণ এই সম্পদকে আমি বৃদ্ধি করে দিই, সুবহানাল্লাহ। চতুর্থ মাসে সুরায় লোকমান, চতুর্থ মাসে সুরায় লোকমান যদি আমরা তেলাওয়াত করি, তাহলে বাচ্চা কি হবে? বুদ্ধিমান হবে। পঞ্চম মাসে সুরায় মুহাম্মদ তেলাওয়াতের দ্বারা বাচ্চা চরিত্রবান হয়। কি হয় বাচ্চা? চরিত্রবান হয়। ষষ্ঠ মাসে সুরায় ইয়াসিন, ষষ্ঠ মাসে সুরায় ইয়াসিন যদি কোনো গর্ভবতী মা বেশি তেলাওয়াত করে, তাহলে এই বাচ্চা জ্ঞানী হয়। বাচ্চা কি হয়? জ্ঞানী হয়। পরবর্তী তিন মাস বা চার মাস সুরায় ইউসুফ, মুহাম্মদ এবং সুরায় ইব্রাহিম বেশি তেলাওয়াত করবে। এক হচ্ছে আগের দশটি উপদেশ, আরেক হচ্ছে এই কোরআন তেলাওয়াতের এই সুরাগুলো বেশি করবে, আল্লাহ তাআলা এই বাচ্চাকে হৃষ্ট পুষ্ট সুন্দর সুঠাম দেহি নেককার চরিত্রবান জ্ঞানী বুদ্ধিমান দানশীল করে এই পৃথিবীতে পাঠাবেন। কি বলেন? এই উপদেশগুলো আমরা নিজেরাও মানব এবং আমাদের, হ্যাঁ, যারা যুবক ভাইরা আছি আমাদের তো আরো সামনে অনেক ধাপ আছে, কি বলেন? হ্যাঁ, আমরা এগুলো আমাদের বিবিদেরকে শেখাবো। হ্যাঁ, আমরা যারা বয়স্ক আছি আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো, বৌমাদেরকে শেখাবো, আমাদের মেয়েদেরকে শেখাবো। এই উপদেশগুলো দরকার পড়লে প্রত্যেক গর্ভবতী যারা আছেন মায়েরা এটা আপনার একটা রুটিন করে ঘরের মধ্যে টানিয়ে রাখেন, তাহলে যখনই দেখবেন তখনই আপনার এই কথাগুলো স্মরণ হবে, তখনই আপনি কি করতে পারবেন, এইগুলো থেকে বেঁচে থাকতে পারবেন, এইগুলোর উপর আমল করতে পারেন, ঠিক না বে? ঠিক। হাদিসের ভাষ্য এবং বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের মত এ ব্যাপারে এক যে ১৬ সপ্তাহ পরেই, চার মাস পরেই বাচ্চার দেহের মধ্যে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেন, বাচ্চা জীবিত হয়ে ওঠে, বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া করতে শুরু করে, সুবহানাল্লাহ। এই ১৮তম সপ্তাহে আমাদের যে কান আছে এই কানটা পরিপূর্ণরূপে মাথার পাশে স্থাপিত হয়ে যায় এবং বাচ্চা সব কিছু শুনতে পায়, মায়ের আওয়াজ, বাবার আওয়াজ, পরিচিত অপরিচিত সমস্ত মানুষের আওয়াজ শুনতে পায় এবং ধীরে ধীরে এই আওয়াজগুলো সে পার্থক্য করতে পারে যে এটা আমার মায়ের আওয়াজ, এটা আমার বাবার আওয়াজ, এইভাবে সে পার্থক্য করতে পারে, সুবহানাল্লাহ। এই ১৮তম সপ্তাহে আমাদের
গার্ডিয়ান যারা আছে মা বাবা, তাদের প্রত্যেকেই সতর্ক থাকা চাই। কারণ বাচ্চা এখন থেকে সব কিছু শুনতে পাচ্ছে। প্রত্যেক পিতামাতাই চায় আমার সন্তান নেককার হোক, চরিত্রবান হোক, সন্তান ভদ্র হোক, ভালো হোক, সে মানুষের মতো মানুষ হোক। এটা প্রত্যেক পিতামাতাই চায়, এমন কোনো পিতামাতা নেই যে এটা চায় না। প্রত্যেক পিতামাতাই সন্তানের কল্যাণ চায়, সন্তান ভালো হোক, এটা সব প্রত্যেকটা পিতামাতাই চায়। কিন্তু এই চাওয়াটার ক্ষেত্রে আমরা অনেক বিলম্বিত করে ফেলি। আমরা এটা চাই কখন থেকে, যখন বাচ্চা ধীরে ধীরে তার পড়াশোনার বয়সে সে উপনীত হয়, তখন আমরা এটাকে মনে করি যে এখন তার ভালো হওয়া দরকার। কিন্তু না, ওলামা কারাম বলেন যে সপ্তাহ থেকে, যখন থেকে বাচ্চার কান স্থাপিত হয়ে গেছে, বাচ্চা সব কিছু শুনতেছে, তখন থেকেই প্রত্যেক মা বাবার এই ব্যাপারে খুব সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে মা, বিশেষ করে মা সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবে। টিভি, নাচ, গান, সিরিয়াল, নাটক, তারপরে হেডফোন লাগিয়ে কানের মধ্যে সারাদিন টাইম পাস করার জন্য যে ধরনের অশ্লীল কাজ গর্ভবতী মহিলা করে থাকে, এইগুলো করার পরে প্রত্যেক মা বাবা আবার চায় যে আমার সন্তান বাইজিদ বুস্তামের মতো ভালো হোক। কীভাবে হবে আপনার সন্তান বাইজিদ বুস্তামের মতো ভালো? তার দেহে প্রাণ আসার পর থেকে প্রায় 4-5 মাস পর্যন্ত তাকে আপনি তো এটাই শোনাইছেন, হিন্দি গান শুনিয়েছেন, নিজেও ডান্স করেছেন, ডান্স শিখেছেন, এই যে এগুলো আপনি তাকে তার মস্তিষ্কের মধ্যে ঢুকিয়েছেন, জন্মের পরেও সে এইগুলোই দেখেছে, এমত অবস্থায় তার ভালো হওয়ার সম্ভাবনা খুব কমেই থাকে। এজন্য বিশেষ করে মায়ের এটা খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। সন্তান যখন থেকে গর্ভে আসবে তখন থেকেই সব ধরনের হারাম জিনিস ভক্ষণ থেকে সে বিরত থাকে। কারণ এই মায়ের রক্তটাই বাচ্চার নাভি নালী হয়ে বাচ্চার পেটে যায়। সম্মানিত হাজরিন, এখন আসেন 19তম সপ্তাহে এই বাচ্চার ভার্নিক্স এবং কেসেউলা নামে তরল পদার্থ প্রবাহিত হয় এবং এই বাচ্চার পুরা শরীরটাকে ঢেকে ফেলে। এতে করে বাচ্চার শরীরের যে এক ধরনের চামড়ার যে রুক্ষতা ভাব, এটা দূর করে বাচ্চাকে বিভিন্ন আঘাত থেকে হেফাজত করে এবং বাচ্চার শরীরটাকে একদম মোলায়েম করে ফেলে। বলেন সুবহানাল্লাহ, 20নম্বর সপ্তাহে বাচ্চার পরিপূর্ণ নড়াচড়া শুরু হয়ে যায়, 21তম সপ্তাহে বাচ্চা ঘুমায় আবার জাগ্রত হয়। সে কী করে ঘুমায় আবার কী হয় জাগ্রত হয়, এটার মায়ের সাথে সম্পর্ক নেই। মা যখন ঘুমাবে বাচ্চা তখন ঘুমাবে এরকম নয়, মা ঘুমিয়েছে বাচ্চা জাগ্রত, বাচ্চা জাগ্রত মা ঘুমিয়েছে, অথবা মা বাচ্চা ঘুমিয়েছে মা জাগ্রত, এরকম হতে পারে। উভয়ের যে একই সাথে মিল থাকবে এরকম না। যার যে স্বাধীনতা, প্রত্যেকের স্বাধীনতা প্রত্যেকের কাছে। শিশু যখন মন চায় সে ঘুমাচ্ছে, যখন মন চায় সে জাগ্রত হচ্ছে। মা ঘুমিয়ে থাকুক বা জাগ্রত থাকুক এর সাথে কোনো সম্পর্ক নাই। 22তম সপ্তাহে চোখের উপরের যে ভ্রু আছে এইগুলো ধীরে ধীরে উঠতে শুরু করে। বলেন সুবহানাল্লাহ, 23তম সপ্তাহে হাত পায়ের যে রেখা আছে, হাত পায়ের রেখা এবং ফিঙ্গার প্রিন্ট এগুলো তৈরি হতে থাকে। 24তম সপ্তাহে মাথার চুল গজাতে শুরু করে, 25তম সপ্তাহে সব ধরনের আওয়াজ সে পরিপূর্ণরূপে চিনতে পারে। সুবহানাল্লাহ, কোনটা মায়ের আওয়াজ এটাকে সে চিনতে পারতেছে মা। কারণ দেখবেন এটা যদি সে গর্ভ অবস্থায় না চিনে, তাহলে জন্মের পরেই মায়ের আওয়াজ সে কীভাবে চিনে? জন্মের পরপরই মার সাথে সে মাত্র বসবাসই করছে 2-3 দিন, কিন্তু যখনই মা কুলে নিয়েছে, মা বলতেছে বাবা কেঁদো না, তখন সে শান্ত। কি বলেন, এই তার এই শ্রবণ শক্তি, শোনার যে ক্ষমতা, এটা আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ,
তারপরে 26 সপ্তাহে আঙ্গুলগুলো পরিপূর্ণরূপে পৃথক হয়ে যায়, তৈরি হয়ে যায়। 27তম সপ্তাহে ফুসফুস, রক্তনালী, তারপর স্নায়ুতন্ত্র যেটা আছে এটাও তৈরি, পরিপূর্ণরূপে তৈরি হতে থাকে। চোখের যে পাপড়ি আছে 28তম সপ্তাহে চোখের পাপড়ি তৈরি হয়। 19তম সপ্তাহে শিশুর হাড়ের পূর্ণ গঠন তৈরি হয়ে যায়, সুবহানাল্লাহ। 30তম সপ্তাহে মাতার চুল পরিপূর্ণরূপে গজায়, এবং আপনার আমার হাড়ের মধ্যে যে মজ্জা আছে না, ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামগুলো তৈরি হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এমনিভাবে 31তম সপ্তাহে আমি সামনে আলোচনা করব, তারপর একটু বলে দিই, শরীরের যে তাপমাত্রা, আমাদের যে ব্লাড সার্কুলেশন হয়, ব্লাডের যে গতি, এই গতি একটা মানুষ যখন প্রচুর পরিমাণে ব্যায়াম করে, পরিশ্রম করে, তখন তার হার্ট বিট বেড়ে যায়। হার্ট বিট যখন বেড়ে যায়, রক্তের প্রবাহও খুব দ্রুত গতিতে বাড়তে থাকে, তখন ভিতরে যে তাপ তৈরি হয়, এই তাপকে যদি কোনো ব্যক্তি পানি দিয়ে নিভাইতে চায়, ঠান্ডা করতে চায়, বড় একটা নদীর পানির প্রয়োজন হয়। বড় একটা নদীর পানি কি হয়, প্রয়োজন হয়। অথচ আল্লাহ তাআলা এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণের জন্য স্নায়ুতন্ত্র নামে এক তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য স্নায়ুতন্ত্র নামে এক মেশিন তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মেশিনটা এরকমভাবে 31 সপ্তাহে পরিপূর্ণ হয়ে যায়, তারপরে হাত পায়ের নখ দৃশ্যমান হতে থাকে। 33তম সপ্তাহে শিশুর মাথার উপরে যেটা ছিল, এই মাথাটা নিচের দিকে চলে আসে, পাগুলো উপরের দিকে চলে যায়। এই যে সিস্টেমটা, এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় সেফালিক প্রেজেন্টেশন। এইভাবে সে কী করতে, জন্মের জন্য সে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এরকমভাবে 34তম সপ্তাহে চোখের যে তারা আছে, ভিতরে কালোটা আছে না, এটা সম্প্রসারণ হতে থাকে, বড় হতে থাকে, এবং এটা যেভাবে সুন্দর লাগবে বাচ্চার জন্য, এটাকে যদি আপনার যে চোখের যে তারা আছে, এটা যদি পূর্ণ সাদা যে অংশটা আছে, এটা যদি পুরাটা ঢেকে ফেলে, দেখতে কি ভালো লাগবে, ভালো লাগবে না। আর এটাকে যদি একদম আমরা যে টিপ দেই বাচ্চাদের মাথায়, এরকম যদি একদম গোল থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এটাকে যেমনিভাবে সম্প্রসারণ হয়, আবার উপরে নিচে দিক দিয়ে সুন্দর করার জন্য সংকুচিতও হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। 35তম সপ্তাহে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কিছুই পৃথক হতে থাকে। 36তম সপ্তাহে ফুসফুস শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করে নেয়, সুবহানাল্লাহ, যাতে করে বাচ্চা জন্মের হওয়ার পর থেকে শ্বাস নিঃশ্বাস নিতে পারে, এবং সে এই 37 থেকে 40 সপ্তাহে পরিপূর্ণ ভূমিষ্ঠের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে থাকে। একদম পুরা তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এইভাবে ছড়িয়ে রাখে না, ছড়িয়ে রাখে না কি, ছড়িয়ে রাখে না, একদম সে কুচুমুচু হয়ে যায়, যাতে করে সে সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে। এই সিস্টেমটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় এঙ্গেজড। এই এঙ্গেজ সিস্টেমটা আপনার 35তম সপ্তাহ থেকে শুরু হয়ে যায়। এইভাবে বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে 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 40 সপ্তাহে বড় করে, হ্যাঁ, একদম আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেন, বলেন সুবহানাল্লাহ। আমরাও বাচ্চা ছিলাম কিনা, আমাদেরকে আল্লাহ এভাবে সৃষ্টি করছেন কিনা, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের মানব দেহকে সৃষ্টি করেছেন, এই মানব দেহ যে কত বড় নিয়ামত, এবং এই মানব দেহে কি পরিমাণ যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এর কোনো সীমা পরিসীমা আজ পর্যন্ত কেউ ব্যাখ্যাও করতে পারে নাই, এটাকে কেউ পরিপূর্ণরূপে অনুধাবনও করতে পারেনি। আল্লাহ যেমন অসীম, মানব দেহের ভিতরে আল্লাহ তাআলা তার যে কার্যক্রম করেছেন, তিনি কারিকুলাম করেছেন, তিনি যে সব কিছু ফিট করেছেন, এইগুলো হচ্ছে সসীম, এইগুলো হচ্ছে অসীম, বলেন সুবহানাল্লাহ। আমাদের মানব দেহের সর্বপ্রথম হচ্ছে কি ভাই, মাথা, কি আছে, মাথা। এই মাথার ভিতরে মগজ বলতে একটা জিনিস আছে, জানেন কি না, এই মগজটা ওজন কতটুকু,
এই মগজের একজন প্রাপ্তবয়স্ক মানুষের মগজের ওজন হচ্ছে 1500 গ্রাম বা 1.5 কেজি। এই মগজের মধ্যে ছোট্ট ছোট্ট আপনার মৌচাকের যে বাসা আছে না, ছোট ছোট এরকম বাসার মতো আমাদের মগজের মধ্যে 100 কোটিরও বেশি সেল আছে। সেল সেল ঘর আছে, কোটরি আছে, সুবহানাল্লাহ। এরকম 100 কোটিরও বেশি নার্ভ আছে, রগ আছে। এই মগজকে গবেষণা করে এই ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্সে আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার হচ্ছে কম্পিউটার। কি বলেন? কম্পিউটার হচ্ছে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর এক আবিষ্কার। বিশ্বের সবচেয়ে বড় যে কম্পিউটার, যেটা আমেরিকার রাজধানী নিউ ইয়র্কের পূর্ব পাশে নাসা মহাকাশ বিজ্ঞানীদের গবেষণার জন্য যে বড় সুপার কম্পিউটার তৈরি করেছে, এই সুপার কম্পিউটারটা মানুষের মাথার মগজকে গবেষণা করে তারা তৈরি করেছে। এই সুপার কম্পিউটারের তার নার্ভ হচ্ছে 12,000। কত হাজার? 12,000। এই 12,000 তার বিশিষ্ট একটা কম্পিউটার তৈরি করেছে। এই কম্পিউটার ওজন হচ্ছে আপনার 7 টন। কত টন? 7 মন। কত? 7 টন। 12,000 তার বিশিষ্ট একটা কম্পিউটার তৈরি করতে তাদের 7 টন জিনিসপত্র লেগেছে, আর 100 কোটিরও বেশি তার বিশিষ্ট একটি মগজ আল্লাহ রাব্বুল আলামিন 1.5 কেজির ভিতরে শেষ করে দিছে। কারিগর ইঞ্জিনিয়ার কাকে বলে? আল্লাহ ছাড়া কাহারো পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই সুপার কম্পিউটার যেটা আছে, এটা প্রতি সেকেন্ডে 500 তথ্য সে সংগ্রহ করতে পারে, 500 তথ্য গ্রহ উপগ্রহে সে প্রেরণ করতে পারে। আর একটা মানুষের ব্রেইন মগজ প্রতি সেকেন্ডে 20,000 মিলিয়ন তথ্য সংগ্রহ করতে পারে, তথ্য সে আদান প্রদান করতে পারে। সুবহানাল্লাহ। একটা সুপার কম্পিউটার সে 400 মিলিয়ন ক্যালকুলেশন সে প্রতি সেকেন্ডে করতে পারে। এরকম একটা কম্পিউটার যদি, এমন একটা কম্পিউটার যদি আপনার 100 বছর পর্যন্ত কাজ করে, কত বছর পর্যন্ত? এদিকে দেন, এদিকে মনোযোগ দেন। 100 বছর পর্যন্ত যদি কাজ করে, এরকম একটা কম্পিউটার যদি 100 বছর পর্যন্ত কাজ করে, তাহলে মানব ব্রেইনের 1 মিনিটের সময় কার্যকরী সময় সে বের ব্যয় করতে পারবে। সুবহান। কম্পিউটার কত বছর কাজ করছে? 100 বছর। আর মানব ব্রেইন সেটাকে 1 মিনিটের ভিতরে সেই কাজটা মানব ব্রেইন করতে সক্ষম বলেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের যে রগ আছে, আমাদের যে এই যে রগগুলো আছে 100 কোটিরও বেশি, কত? 100 কোটিরও বেশি। এইগুলো আপনার চুলের চেয়েও চিকন। চুলের চেয়েও? চুলের চেয়েও কি ভাই? চিকন। চুলের চেয়েও চিকন। এটাকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা কোনোভাবেই কি না সম্ভব না? অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কি দেখা সম্ভব নয়? এই চিকন রোগের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় বলেন। সুবহানাল্লাহ। এই সমস্ত রগগুলো মস্তিষ্কের মধ্যে আছে। এই রগগুলোকে আল্লাহ তাআলা 4টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? 4টি ভাগে ভাগ করে মোটা মোটা 4টি রগের মধ্যে ঢুকিয়েছেন। আর এই 4টি রগকে মস্তিষ্ক থেকে টেনে আপনার দেখেন কাঁধের মধ্যে গিরা গিরা যুক্ত একটা হাড় আছে, আছে না? দেখছেন নি কোনোদিন? হাতাইছেন নি? হাতায় দেখেন গিড়া গিড়া যুক্ত একটা কি আছে? হাড় আছে। এই হাড়ের ভিতর দিয়ে ওই 100 কোটি রগগুলোকে যে 4টি রগের ভিতরে ঢুকিয়েছেন, ওই 4টি রগকে এই গিড়ার হাড়ের ভিতর দিয়ে নিয়ে এনে একদম মেরুদণ্ড দিয়ে এদিক দিয়ে 2টি,
এদিক দিয়ে দুটিকে বের করে দিয়েছেন, সুবহানাল্লাহ। দেখবেন পায়ের যে গোড়ালি আছে, এই গোড়ালির মধ্যে একটা মোটা রগ আছে, আছে না নাই? হাতে যে আছে, এই হাতের মধ্যে মোটা মোটা রগ আছে, আছে না নাই? আছে না? এইখানে এসে রগগুলোকে আবার ভাগ করা হয়েছে, কিছু রগকে দুই পায়ের দিকে দেওয়া হয়েছে, কিছু রগকে হাতের সাথে, আবার কিছু রগকে নখের সাথে সম্পৃক্ত করা হয়েছে, চুলের সাথে, পশমের সাথে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে ওই ছোট্ট ছোট্ট রগগুলোর সম্পৃক্ততা রয়েছে, এবং এইগুলো দিয়ে প্রতিনিয়ত রক্ত চলাচল করতেছে, সুবহানাল্লাহ। ব্লাড সার্কুলেশন যে হয়, রক্ত যে চলাচল করে এই রগগুলোর ভিতর দিয়ে, কত কিলোমিটার স্পিড, কত প্রতি সেকেন্ডে, কি ভাই, প্রতি সেকেন্ডে 80 থেকে 120 কিলোমিটার বেগে চলাচল করে, সুবহানাল্লাহ। 80 থেকে 120 কিলোমিটার বেগে, হ্যাঁ, অথচ আমাদের এখানে লেখা থাকে ঘন্টায় 60 কিলোমিটার, বাস ঘন্টায় 40-60 কিলোমিটার বেগে চলবেন, দিক নির্দেশনা থাকে না? আর আমাদের শরীরের ভিতরে যে রগগুলো আছে, এই রগের ভিতর দিয়ে আমাদের রক্তগুলো চলাচল করে 80 থেকে 120 কিলোমিটার বেগে প্রতি সেকেন্ডে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রতি মিনিটে আমাদের শরীরে রক্ত চলাচলের পরিমাণ হচ্ছে প্রায় প্রতি মিনিটে প্রায় 3 লিটার 680 গ্রাম মিনিটে। তাহলে ঘন্টায় কত, আর প্রতিদিনে কত? প্রতিদিনে প্রায় 5000 উপরের লিটার রক্ত আমাদের শরীরের ভিতরে এইভাবে চলাচল করতেছে, সুবহানাল্লাহ। এই যে রক্তগুলো যে চলাচল করে, এই রক্তগুলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে যে জয়েন্ট রয়েছে, যেখানেই রক্ত চলাচল বন্ধ সেখান থেকে চুল পড়ে যাচ্ছে, সেখান থেকে নখ মরে যাচ্ছে, যেখানে যে অঙ্গে রক্ত চলাচল বন্ধ ওই অঙ্গ সাথে সাথে প্যারালাইজড হয়ে যাচ্ছে, কি বলেন, হচ্ছে কি না? দেখেন এই যে রক্তগুলো যে আজীবন চলতেছে, আজ পর্যন্ত কোনোদিন কি ট্রাফিক জ্যামে পড়ছে, হ্যাঁ, নাকি ওইখানে লেখা আছে কোথাও যে ডানে চলুন বামে চলুন, সামনে কিন্তু মোড় আছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, এই ধরনের কোনো দিক নির্দেশনা আছে? একটাই দিক নির্দেশনা, নির্দেশ, আমার বান্দা কোনো ধরনের ক্ষতি যেন না হয়, তুমি সঠিকভাবে যথাসময়ে সঠিকভাবে চলাচল করতে থাকো, একদম ইন্টার লাইফ, গোটা জীবন, এক দুই দিনের জন্য নয়, গোটা জীবন। এই যে রক্ত চলাচল করে, এই রক্তগুলো আমাদের কিডনিতে আসে, কিডনিতে আল্লাহ তাআলা ছাকনি রাখছেন, কি রাখছেন, ছাকনি, যে ছাকনির ছিদ্র 10 লক্ষের বেশি, যে ছাকনির ছিদ্র কি 10 লক্ষের বেশি, এই ছাকনি, এই কিডনি রক্তটাকে, এই যে পুরা শরীর বেয়ে, পুরা শরীর বেয়ে যে সে এখানে আসছে, সে এইখানে কি করে, রিফ্রেশ করে, এর মধ্যে দূষিত রক্তগুলোকে সে আলাদা করে, কি করে, আলাদা করে, আলাদা ফ্রেশ রক্ত, যেটা শরীরের কোনো ক্ষতি হবে না, এই ফ্রেশ রক্তটাকে হাড়ে প্রেরণ করে। হাড়ের দুইটি কুঠুরি আছে, একটা হচ্ছে ডানের বড় কুঠুরি, আর একটা হচ্ছে বামের ছোট কুঠুরি। বড় যে কুঠুরিটা আছে, এই কিডনিটা যখন আপনার রিফ্রেশ করে বড় কুঠুরিতে পাঠায়, তখন এই বড় কুঠুরি, হাড়ের এই বড় কুঠুরিটা, এইখানে আল্লাহ তাআলা আবার আরেক যন্ত্র দিয়েছেন, সেইটা পরীক্ষা নিরীক্ষা করে যে ভুলে কি কিডনি থেকে কোনো ধরনের খারাপ রক্ত এখানে আসছে কিনা, সুবহানাল্লাহ বলবেন না, ভুলে কি কোনো রক্ত, খারাপ রক্ত এখানে আসছে কিনা। এইখানে সবসময় দেখবেন ধূপ ধূপ ধূপ, কি বলেন, অল টাইম, যেদিন ধূপ বন্ধ এদিন আপনিও চুপ, যেদিন ধূপ শেষ আপনিও চুপ, আপনার আর কিছুই নেই, ঠিক না বেটি? এই যে ধূপ, ধূপ মানে রিফ্রেশ করছে,
রিফ্রেশ করছে, রিফ্রেশ করে ওই কিডনিতে যে আপনার বিভিন্ন ভেজাল রক্ত, পচা রক্ত একত্রিত হয়েছে, এইখানেও যে পচা রক্ত একত্রিত হয়েছে, আল্লাহ তাআলা একটা নালী রেখেছেন, কিছু কিছু রক্ত পায়খানার সাথে চলে যায়, আবার কিছু কিছু রক্ত শরীরে পুজ পেশরা হয়ে এদিক দিয়ে বেরিয়ে যায়, পুজ হয়ে। সুবহানাল্লাহ। এখন এই ডান কুটুরি থেকে বাম কুটুরিতে রক্ত প্রেরণ করে নির্মল, এই রক্তগুলো আবার ব্রেনে যায়, ব্রেন থেকে আবার ব্লাড সার্কুলেশন শুরু হয়। এই রক্তগুলোকে যদি জোড়া দেওয়া হয় তাহলে পৃথিবীর 100,000 মাইলের উপরে লম্বা হবে, 100,000 মাইলের উপরে কি হবে, লম্বা হবে। এই 100,000 মাইল এই রক্তগুলো খুব দ্রুত ঘুরে আপনার সেই রক্তগুলো চলে এসে কিডনিতে, কিডনি থেকে হাড়ের ডান কুঠুরিতে, সেখান থেকে বাম কুঠুরিতে এসে আবার নার্ভে চলে যায়, নার্ভ থেকে আপনার এই রক্তগুলো আবার গোটা শরীরের মধ্যে সাপ্লাই করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ব্রেইন হচ্ছে আপনার হচ্ছে শরীরের মেইন জিনিস, সে সব কিছুই দিক নির্দেশনা করে। কীরকম দিক নির্দেশনা করে? হঠাৎ করে আপনি রাস্তায় যাচ্ছেন, দেখলেন যে রাস্তার পাশে কি যেন একটা ফুস ফুস করতেছে, সাথে সাথে ব্রেইন চোখকে বলতেছে দেখ এটা কি, চোখ দেখছে সর্বনাশ, এ তো দেখা যায় লম্বা কি যেন একটা এইভাবে দাঁড়িয়ে আছে, মস্তিষ্ক বলে দিচ্ছে এটা কিন্তু সাপ, এটা কি সাপ, এটা কি ভাই সাপ। আচ্ছা কি করতে হবে? সাথে সাথে মস্তিষ্ক আপনার হাত পাকে নির্দেশ দিয়ে দ্রুত এখান থেকে স্থান পরিত্যাগ করো, আর না হয় তোমাকে এই সাপ দংশন করবে, ঠিক না বেঠিক? খাবার সামনে আসছে, মস্তিষ্ক বলতেছে দেখ, চোখকে বলতেছে দেখো, চোখ দেখতেছে ক ভালোভাবে পরীক্ষা করো খাবারের মধ্যে কোনো ধরনের ময়লা আছে কিনা, ক ময়লা নাই, কয় না তুমি এখন শোং দাও, কি করো এটাকে ঘ্রাণ নাও, দেখো এটা পচা কিনা, এটা বাসি খাবার কিনা, এটা আগে পরীক্ষা করো। নাক পরীক্ষা কমপ্লিট, চোখের পরীক্ষা কমপ্লিট, ব্রেন এখন হাতকে বলে এটাকে ধরো, কি করো ধরো, আঙ্গুলগুলোকে নির্দেশ দেয় তোমরা মুঠিবদ্ধ হও, আলাদা থেকো না, মুঠিবদ্ধ হও। মুঠিবদ্ধ হওয়ার পরে হাতকে বলে মুখের কাছে নিয়ে আসো, মুখকে বলা হয় তুমি তোমার ঠোঁট ফাঁক করো, হা করো, হা করে খাবার দেয়, খাবার দেওয়ার সাথে সাথে ব্রেইন সাথে সাথেই নির্দেশ দেয় দাঁতকে চর্বণ করো, চর্বণের সাথে সাথে দাঁতের মধ্যে যে গ্রন্থিগুলো আছে, রগগুলো আছে, এক ধরনের পিচ্ছিল, এক ধরনের কি পিচ্ছিল আপনার রস তারা বের করতে থাকে, এই রস এই লালাগুলো আপনার খাবারের সাথে মিশ্রণ হয়ে পাকস্থলীতে সুন্দরভাবে চলে যায়। সুবহানাল্লাহ। এই যে সিস্টেম আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, প্রতি মাসে এটার বিল কত নিচ্ছেন? বিল নিচ্ছেন? কোনো বিল দেওয়া লাগে? কোনো কিছুই দেওয়া লাগে না। সুবহানাল্লাহ। দেখেন আপনার শরীরের সব জায়গায়, পুরো শরীরটাকে যদি আপনি একটা জমিন ধরেন, পুরো শরীরটাকে আপনি একটা জমিন ধরেন, জমিনে আপনি সমপরিমাণ হাল চাষ করলেন, সমপরিমাণ পানি দিলেন, সমপরিমাণ সার দিলেন, সমপরিমাণ রক্ষণাবেক্ষণ করলেন, তাহলে সমপরিমাণ ধান গাছ হবে কিনা? কিন্তু দেখেন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন একই সিস্টেমে গোটা অঙ্গ প্রত্যঙ্গে চলতেছে, কিন্তু মাথার চুল যে হারে লম্বা হয়, চোখের ভ্রু কি সে হারে লম্বা হয়, গায়ের পশম কি সে হারে লম্বা হয়, নাকের ভিতরের চুল কি সে হারে লম্বা হয়? যদি লম্বা হইতো মাথার চুলের মতো শরীরের পশমের চুল, আপনি মানুষ হইতেন না জানোয়ার হয়ে যেতেন? মাথার চুল যদি কোনো ব্যক্তি না কাটে সারা জীবনে, কমপক্ষে 6.5 হাত লম্বা হবে, কত হাত লম্বা হবে? তো মাথার চুল যে হারে বেড়েছে, সেই হাড়ে যদি আপনার গায়ের পশম বৃদ্ধি পাইত, চোখের ভ্রু বৃদ্ধি পাইত, এইভাবে যদি আপনার সব কিছু বৃদ্ধি পাইত, এদিকে মানুষ থাকতো তার কাছে কেউ যেতে পারতো?
কিন্তু আল্লাহ তাআলা দেখেন একই জমিনের মধ্যে একই সিস্টেমে ব্লাড সার্কুলেশন হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু ভ্রু যতটুকু দিলে তোমাকে সুন্দর লাগে, চোখের যে পাপড়ি যতটুকু দিলে তোমাকে সুন্দর লাগে, হ্যাঁ, তারপরে হাতের মতো কান বড় হয় নাই, কান বড় হয়েছে, জিব্বা কি যেভাবে আমাদের হাত পা বৃদ্ধি পাইছে, জিব্বা সেভাবে বৃদ্ধি পাইছে, আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে বৃদ্ধি পাইছে, দাঁত কি সেভাবে বৃদ্ধি পাইছে। তাহলে আল্লাহ তাআলা বলেন যেভাবে তোমাকে সুন্দর লাগে সেভাবে আমি সৃষ্টি করছি, বিনিময়ে শুধু চাই আমার কথা মানো, আর কিছুই চাই না। জমিন দিছি, জমিনের ফসল দিছি, বিনামূল্যে পানি দিছি, বিনামূল্যে অক্সিজেন দিছি, এত কিছু তোমাকে দিলাম, এত নিয়ামত তোমাকে দিলাম, তারপরেও যদি তুমি আমার কথা না মানো আর আমি যদি তোমাকে জাহান্নামের আগুনে পোড়াই, তাহলে কি আমি জালেম হব? কথা বলেন, তাহলে কি আমি জালেম হব? কখনোই জালেম না। বিবেক বলে জাহান্নামের আগুনকে আরো বড় কঠিন দেওয়ার দরকার ছিল। এর দুনিয়ার জীবনে যদি এরকম কেউ কাউকে সাহায্য করে, হেল্প করে, কোনো বাচ্চাকে ছোটবেলার থেকে লালন পালন করে, পড়াশোনা করায়, ম্যাজিস্ট্রেট বানায়, সব কিছু বানায়, তারপর যদি এই ব্যক্তিকে ভুলে যায়, এই ব্যক্তি বলে তোকে তো চৌরাস্তার মধ্যে দাঁড় করায়া, করাত দিয়া মাথা থেকে পা পর্যন্ত চিরার দরকার, তোর মতো নিমক হারাম তো এই পৃথিবীতে আর কেউ নেই। তাহলে আমরা কত বড় নিমক হারাম, মসজিদের মধ্যে আজান হয় কিন্তু এই আজান আমার কানের মধ্যে পৌঁছে কিন্তু মসজিদ পর্যন্ত আমি আসি না, আমার ব্যবসা, আমার অন্যান্য কাজ, আমার চায়ের স্টলের আড্ডায় আমার কাছে আল্লাহর আওয়াজের চেয়ে বড় হয়ে যায়, আমার চেয়ে বড় নিমক হারাম আর কে হতে পারে? তাহলে আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন, অনুরোধ আল্লাহ নিয়ামতের কদর করেন, নিয়ামতের কদর করেন, আল্লাহর হুকুমগুলো মানেন। আল্লাহ বলেন তোকে এখানে কি দিছি, এটা তো স্যাম্পল, এটা কি ভাই স্যাম্পল দিছি, স্যাম্পল গোডাউন তো জান্নাতে, সুবহানাল্লাহ, গোডাউন কোথায়, জান্নাতে, এখানে কি যে দিব তোরে, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতে যে তোমাকে কি দিব, কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, দুই কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর কোনোদিন অনুধাবন করতে পারে নাই, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহকে কি আমরা ভুলতে পারি বলেন? কখনোই নয়। সুতরাং আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আজ থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আল্লাহ তুমি আমাকে যা কিছু দিছ এটা গোটা পৃথিবীতে আর কেউ আমাকে দিতে পারবে না, সুতরাং আমি তোমার কথা মানব না তো কার কথা মানব। এই জন্য আজ থেকে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, কে কে নিয়ত করতে পারি, সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন নিয়ামতের শুকরিয়া আদায় এবং সঠিক ব্যবহারের তৌফিক দান করুক।